হেতিজে সুলতানের জীবনী। হেতিজে সুলতান ছিলেন একজন উসমানীয় শাহজাদী। সুলতান প্রথম সেলিম ও তার পত্নী হাফসা সুলতানের কন্যা এবং সুলতান সুলাইমানের বোন। হেতিজার জন্ম তারিখ নিয়ে অনেকেই সন্দিহান। ঠিক কত সালে তিনি জন্মগ্রহণ করেছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি, তবে তার জন্ম 1494 সালের আগেই হয়েছিল বলে প্রমাণ পাওয়া যায়। তার মা হাফসা সুলতান ছিলেন সুলতান প্রথম সুলাইমানের বোন। 1509 সালে অটোম্যান গভর্নর ইস্কান্দার পাশার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হেতিজা সুলতান। তাদের একমাত্র পুত্রের নাম হানিম সুলতান। ইস্কান্দার পাশা পরবর্তীতে অটোম্যান অ্যাডমিরাল হিসেবে নিয়োগ পান, কিন্তু 1515 সালে সুলতানের নির্দেশ উপেক্ষা করায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ইস্কান্দার পাশার। যদিও হেতিজা সুলতানের বিয়ে নিয়েও অনেক বিতর্ক রয়েছে, এটি দীর্ঘদিন ধরে বিশ্বাস করা হয়েছিল যে হেতিজা সুলতান পরবর্তীকালে উজিরে আজম পারগালি ইব্রাহিম পাশাকে বিয়ে করেছিলেন, কিন্তু ইতিহাসবিদ এব্রু তুরান 2000 এর দশকের শেষের দিকে একটি গবেষণা পরিচালিত করেন, যেখানে তিনি প্রকাশ করেন যে এই দাবিটি কোনো প্রমাণের ভিত্তিতে করা হয়নি এবং বাস্তবে তাদের মধ্যে এরকম কোনো বিবাহ কখনো হয়নি। ফলস্বরূপ ঐতিহাসিকরা এখন সাধারণত একমত হন যে ইব্রাহিম হেতিজাকে নয়, অন্য এক মহিলা মুহসিন হাতুনকে বিয়ে করেছিলেন। অন্যদিকে অনেক ইতিহাসবিদ এর মতে ইব্রাহিম পাশা সুলেমানের এক বোনকে বিয়ে করেছিলেন, যদিও এটি প্রমাণ করার মতো কোনো উৎস পাওয়া যায়নি। এমনকি হামারের মতো আধুনিক ইতিহাসবিদরা প্রায়শই ধরে নিয়েছিলেন যে ইব্রাহিম পাশার বিয়েতে সুলতানের অংশগ্রহণ নির্দেশ করে যে ইব্রাহিম পাশার স্ত্রী কেবল সুলেমানের বোনদের একজনই হতে পারেন। তুর্কি ইতিহাসবিদ ইসমাইল হাক্কি উজুনার আলী অটোম্যান সাম্রাজ্যের গ্রন্থে উল্লেখ করেছেন যে ইব্রাহিম পাশা সুলতান সুলেমানের বোন হেতিজা সুলতানকে বিয়ে করেছিলেন এবং তার মর্যাদা বাড়িয়েছেন। তার এই মতবাদ 20 শতকের মাঝামাঝি সময়ে আরও সমর্থন লাভ করেছিল, কিন্তু পরবর্তীতে উজুনার আলী একটি নিবন্ধ প্রকাশ করে স্বীকার করেছিলেন যে তিনি আগের উল্লেখিত বিষয়ে ভুল ছিলেন এবং ইব্রাহিম পাশার স্ত্রী কোনো অটোম্যান রাজকন্যা ছিলেন না। যাই হোক, লিখিত সূত্রে ইব্রাহিম পাশার বিবাহ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলেও তিনি কাকে বিয়ে করেন সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তাই হেতিজা এবং ইব্রাহিম পাশার বিয়ে হয়েছিল কি না তা জানা যায়নি। ব্যক্তিগত জীবনে হেতিজা সুলতান এবং সুলতান সুলাইমানের পত্নী হুরাম সুলতানের মধ্যে স্বাভাবিক সম্পর্ক ছিল না। হেতিজা প্রায়শই হুরাম সুলতানকে অপছন্দ করতেন বলে ধারণা করা হয়। হেতিজা সুলতানের মৃত্যুর সময় ও সঠিকভাবে জানা যায়নি, তবে ধারণা করা হয় তিনি 1543 সালের পরে মৃত্যুবরণ করেন। এমনকি তার মৃত্যু কিভাবে হয়েছে সেটা নিয়েও রয়ে গেছে অনেক ধোঁয়াশা। অনেক ইতিহাসবিদ দাবি করেন যে তিনি বিষ পানে আত্মহত্যা করেছেন। অনেকে তার মৃত্যুর জন্যে হুররাম সুলতানকেও দায়ী করে থাকে। হেতিজা সুলতানকে ইস্তাম্বুলের ইয়াফুজ সেলিম মসজিদে সমাধিস্থ করা হয়। সংবাদ, ইতিহাস, জীবনী এবং নানা অজানা তথ্যের জগতে হারিয়ে যেতে এখনই ভিজিট করুন www.afbdaily.com। সত্যের সন্ধানে তারুণ্যের শক্তিতে এগিয়ে চলা, আপনি সঙ্গী হন এই যাত্রায়।